এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, সাবধান, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোচা। আগামী মে মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে বিষুবরেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এই ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে মোচা। পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূলে আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড় মোচা, এমনটাই অনুমান করা যাচ্ছে। আবহাওয়ার অন্য একটি রিপোর্টে জানানো হচ্ছে, 24 ঘন্টার মধ্যেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের এই জেলাগুলোই দুর্যোগ, জারি সতর্কতা। আগামী 24 ঘন্টার মধ্যেই আবারও বৃষ্টির মুখ দেখতে পারে বঙ্গবাসী। আলিপুর সূত্রের খবর, দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা শহরে বিক্ষিপ্ত বৃষ্টি থাকতে পারে। আপাতত কয়েকদিন আকাশ বেশ মেঘলা থাকবে এবং সেই সাথে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার তাপমাত্রার বড়সড় হেরফের হচ্ছে না, মোটামুটি স্বাভাবিকের মধ্যেই থাকবে তাপমাত্রার পারদ। কলকাতা শহরে এদিন সর্বোচ্চ 35 ডিগ্রি থেকে সর্বনিম্ন 27 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। তাপপ্রবাহের পরিস্থিতি কাটিয়ে আপাতত পারদ স্বাভাবিকের মধ্যেই ঘোরাফেরা করছে। শুক্রবার রাজ্যের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হতে পারে, তবে আগামীকাল শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে মেঘ সরতে শুরু করবে, কিন্তু আগামীকাল বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে। সাথে 30-40 কিমি বেগে হাওয়া বইতে পারে। আগামীকাল শনিবার অবশ্য দক্ষিণবঙ্গের প্রায় কোন জেলাতেই বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না, কিন্তু রবিবার এবং সোমবার এই দুই দিনই আবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে। এবং সাথে দমকা হাওয়া বইতে পারে এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু শনিবার থেকে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। রাজ্য জুড়ে এখনই তাপমাত্রার বিশেষ হেরফের ঘটবে না, তবে আগামী দুদিনের মধ্যে তাপমাত্রার 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এর সাথে আবহাওয়ার অন্য একটি রিপোর্টে জানানো হচ্ছে, দক্ষিণবঙ্গে জুড়ে ঝড় বৃষ্টির দাপট, সঙ্গে প্রবল বজ্রপাত, মৃত্যু 14 জনের। কালবৈশাখীর দাপট দক্ষিণবঙ্গে জুড়ে। গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছিল গরম, কিন্তু দুপুরের পর থেকেই পরিস্থিতি বদল শুরু করে। শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি, সঙ্গে চলে ব্যাপক বাজের দাপট, আর তাতে খবর অনুপাতে 14 জনের মৃত্যু হয়েছে। মেদিনীপুর, হাওড়া, উলুবেড়িয়া, বর্ধমান সহ একাধিক জায়গা থেকে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা, কারণ একাধিক জায়গা থেকে কালবৈশাখীর ফলে আহত হবার খবরও আসছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে কালবৈশাখীর ঝড়জলের সময় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, মঙ্গলকোট এবং ভাতারের বজ্রপাতে মৃত্যু হয়েছে 3 জনের। নিহতদের মধ্যে প্রথম জনের বাড়ি কাটোয়া থানার কোয়ারা গ্রামে, দ্বিতীয় জন মঙ্গলকোটের জহরপুর গ্রামের বাসিন্দা এবং তৃতীয় জনের বাড়ি ভাতার থানার বেলেন্ডা গ্রামে। অন্যদিকে আবার হাওড়ার আমতা এবং বাগনানে বাজপুরে মৃত্যু 3 জনের, আহত হয়েছেন আরো 3 জন। আহতরা আমতার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। মৃতরা হলেন আমতা শেরপুরের বাসিন্দা, মিল্কিচক ধুন্নিপাড়ার বাসিন্দা এবং বাগনানের বাক্সকি দিয়াল গ্রামের বাসিন্দা। এছাড়াও বাজপুরে সেজেলায় মৃত্যু হয়েছে আরো 2 জনের, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের তালিকায় এক কিশোরী আছে বলে জানা গিয়েছে, পাশাপাশি বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও খবর। এছাড়াও আরেকটি জেলা থেকে বাজপুরে মৃতের খবর পাওয়া গিয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আবহাওয়া দপ্তরের তরফে বিশেষ আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং বেশি বেশি করে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।